কুমিল্লা কিশোর গ্যাংয়ের রতন গ্রুপ এবং ইগোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ কিশোর অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতের এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৯টি ককটেলও উদ্ধার করা হয়। এদিকে রংপুর ও নীলফামারীতে প্রায় ২০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব ১৩। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত চলা এই অভিযানে নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গতকাল রাতে ফরিদপুর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিপুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। যশোরের অভয়নগরে বিপুল এর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।